হাসি হচ্ছে নামবার জন্য, কাঁদিবার অনেক কথা রয়েছে। লক্ষ্য করুন বিশ্বাস মহরম পর্বের ত্রৈবিংশ প্রবাহ পৃষ্ঠা নাম্বার 194 হইতে 222 পর্যন্ত। গুপ্ত সন্ধানীগণের মধ্য হইতে একজন বলিল, ধর্মবতা, মুসলিমের দুই পুত্র মারা যায় নাই এবং ধরা পড়িও নাই। তারা যুদ্ধক্ষেত্র হতে দত্তপদে নগরের মধ্যে প্রবেশ করিয়াছে। কি কৌশলে তাহারা কুফার সৈন্যগণের চোখে ভুলি দিয়া প্রাণ বাঁচাইল। জিহাদ অতি ব্যস্ত ভাবে বলিলেন, মুসলিমের দুই পুত্র জীবিত আছে, এ কি ভয়ানক কথা! ডঙ্কা বাজাইয়া ঘোষণার প্রচার করিলাম, যেই ব্যক্তি মুসলিমের দুই পুত্রকে ধরে আমার নিকট আনিবে স্বর্ণ স্বর্ণ মুদ্রা পাইবে, যেই ব্যক্তি পুত্র দুটিকে আশ্রয় দিয়ে গোপনে রাখিতে শূল দণ্ডে মরিতে হইবে। পুত্র দুটি এক কাজীর বাড়িতে আশ্রয় গ্রহণ করিলে, পিতৃহীন বালক দুটির প্রাণ কিভাবে রক্ষা করি? কাজী সাহেব তার জ্যেষ্ঠ পুত্র আজাদকে ডাকিয়া বলিলে, আজাদ, পিতৃহীন বালক দুটিকে নিয়ে নিশীথ সময়ে গৃহ হইতে বহির্গত হইল। আজাদ কিছু দূরে গিয়ে মদিনার পথ দেখাইয়া দিলেন, যাও ভাই, কিছু দূর গিয়ে মদিনার যাত্রীদল দেখিতে পাইবে। এই বলিয়া আজাদ বিদায় লইল, কিন্তু খোদার মহিমার অন্ত নাই, সর্বশেষে মুসলিমের পুত্র দুটি হারেশের হস্তে ধরা পড়িল। হারেশ দুই পুত্রের হস্ত বন্ধন করিয়া খোদা ফিরে নিয়ে গেলেন। তরবারি হস্তে মোহাম্মদের মাথা কাটিল, পরে কনিষ্ঠ ভ্রাতা ইব্রাহিমের মাথা মাটিতে গড়াইয়া দিল। দুই পুত্রের শূন্য দেহ ঘোড়ার জলে ভাসাইয়া চলিল। হারে মুসলিমের পুত্রদ্বয়ের শূন্য দেহ ঘোড়ার জলে ভাসাইয়া চলিলেন। মস্তক দুটি সাবধানে জিয়াদের দরবারে উপস্থিত হইল। এই আমার গানে সারাংশ সুরের মাধ্যমে পরিবেশন করেছিল। এই সারাংশটি সুন্দরভাবে পরিবেশন করার জন্য ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে, চার ব্রাঞ্চের পক্ষ থেকে 50 টাকা দিয়ে গায়ককে বড় করতে Oh, my God.
সুখের বাড়িতে আশ্রয় গ্রহণ করিতে সেই তুফান ধরনের বিচারপতি তিনি পালন করে সুখে দুঃখিত হইয়া তাহাদিগকে আহার করাইয়া স্বয়নের ব্যবস্থা করিয়া দিলেন। মুসলিমের জন্য আক্ষেপ করিতেছে চিন্তা করিতেছে কি উপায় বালকের প্রাণ রক্ষা হইতে পারে। মদিনার যাত্রী দল অবশ্যই দেখিতে পাইবে তাহাদের কোন এক দলের সহিত সঙ্গী করিয়া দিলে নিরাপদে খোদার নাম করিয়া চলিয়া যাও, তোমাদিগকে এলাহির হস্তে সঁপিলাম। রাজা দুই প্রাণের ভয়ে দৌড়াইতে লাগিলেন। রক্ষা করি কি প্রকারে মুসকুর দুই ভ্রাতাকে নিয়ে
নগরীর প্রবেশদ্বার পার হইল। মুসলিম বলিলে, শোনো, তোমরা এই পথ ধরে কুতশিয়ায় চলিয়া যা। মুসলি এই বলিয়া বিদায় হইলে ভ্রাতা দুই আবার কুতশিয়ার পথে দৌড়াইতে লাগিলে। Ah!
Thank you.
কম্বল শুনিয়া হারিতে নিদ্রা ভঙ্গ হইল। প্রদীপ ভক্তে সেই ঘরে প্রবেশ করিলে, দেখিলে দুটি বালক কাঁদিতেছে। দেখে জিজ্ঞাসা করিলেন, তোরা কে? বালক তো উত্তর করিল, আমরা মহাবীর মুসলিমের পুত্র। কথা শুনি হারে দুই ভ্রাতার হস্ত বন্ধন করিলেন। লক্ষ্মণ তিস্তা নাম্বার 222 সুধার তরবারি ঘোড়ার পিছনে চাপাইয়া ঘোড়ার নদীতে যাইতে লাগিল। হারিস ভাবিলেন, শীঘ্রই শীঘ্রই কার্য সম্পূর্ণ কার্য শেষ করতে পারবে। প্রথম তালা সে প্রাণের মায়া কার না আছে? দুই ভাই কাঁদিতে কাঁদিতে হারিসের পদপরি মাথা রাখিয়া বলিতে লাগিল, দোহাই তোমার, আমাদিগকে প্রাণে মারিও না। চিরদুষিনী মায়ের মুখখানি দেখিতে একবার ছাড়িয়া গেল, আর কখনোই কোথায় আসিব না। কিন্তু হারিসের পাশার জীবন কিছুতেই বলিল না। হারিস দুই পুত্র ও তার স্ত্রী বাধা দিতে গিয়ে বিনাশ করে তরবারি হস্তে মোহাম্মদের গলায় চালাইতে উক্ত হইলে ইব্রাহিম কাঁদিয়া হইল। Thank you.
Oh,